আসসালামু আলাইকুম। দেশ বা বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি। যারা অস্ট্রেলিয়ার ব্লগের আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের ব্লগে যা যা থাকছে তা হলো ছোটো খালার বাসার ট্যুর ব্লগ এবং রমজান উপলক্ষে আমি কী কী ফ্রোজেন আইটেম বানিয়ে রাখলাম সেগুলোই আজকের ভিডিওতে থাকবে। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আঙ্কেল যেহেতু বিদেশে থাকে তো আন্টি একা একাই সব কিছু সামলিয়েছিল, আর ওনার দুইটা ছেলে, তো উনি ছেলেদেরকে নিয়ে আর কি সংসারের অন্যান্য কাজ সব কিছু মেলে বাসার কাজগুলো আর কি সম্পন্ন করেছে মাশাআল্লাহ। তো এ হচ্ছে আন্টির বড় ছেলের রুম জাওয়াহিদের, আর পিচ্ছিটা আমাকে দেখে হাসছিল। আর জাওয়াহিদের রুমের সাথে এখানে ছোট্ট একটা বারান্দা আছে, আর এটা হচ্ছে বারান্দার বাইরের ভিউ। এখানে এখনো কিছু কিছু কাজ বাকি আছে, আন্টি এগুলো আস্তে আস্তে করবে। এ হচ্ছে বাইরের ভিউ, এটা হচ্ছে ওয়াশরুম। আমরা সবার প্রথমে চলে এসেছিলাম, এরপর আমার খালাতো বোনরা এসেছিল আর বড় আন্টিও এসেছিল, পরবর্তীতে আবার মামা হচ্ছে বড় আপু, মানে বড় খালার মেয়ে। আর একটু আগে যে মেয়েটা দেখতে পেয়েছিলেন উনি হচ্ছে বড় আপুর মেয়ে। এটা হচ্ছে আরেকটা রুম, এই তো আন্টির টাইলসটা মাশাল্লাহ বেশ সুন্দর হয়েছে, আন্টির রুচি অনেক ভালো। তো এই হচ্ছে বাইরের অবস্থা, আমরা ঢুকার সাথে সাথে বৃষ্টি বেড়ে গিয়েছিল। এই হচ্ছে আন্টির ডাইনিং রুম, কিন্তু এখানে টেবিল বসানো হয়নি, টেবিলটা বসানো হয়েছে ড্রয়িং রুমেই। এটা আরেকটা ওয়াশরুম, এটা হচ্ছে কমন গেস্টদের জন্য। আর এটা হচ্ছে আন্টির কিচেন, কিচেনটাও বেশ বড়। এটা হচ্ছে আন্টির ড্রয়িং রুম, তো এই তো শালি দুলাভাই দুজনে মিলে গল্প করছিল, আর আন্টি এখানে নাস্তা দিয়ে দিয়েছে। এখন আমরা নাস্তা খেয়ে নিব। এখানে নাস্তার মধ্যে ছিল সিঙ্গারা, সমোচা আর হচ্ছে কেক আর মিষ্টি। তো এরপর আমরা গল্প স্বল্প আড্ডা সাড্ডা করতে করতে দুপুরে ভাতের টাইম হয়ে গেছিলো, আর আন্টি এখানে ভাত দিয়ে দিয়েছে, অনেক ধরনের আইটেম করা হয়েছে। এখানে কিছু বড় আন্টি রান্না করে এনেছিল, আর আন্টিও কিছু রেডি করেছে, আম্মু কিছু এনেছিল, এইভাবে আর কি। আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে নতুন ঘরে ঢোকার সময় আর কি বাবার বাড়ি থেকে এরকম কিছু রান্নাবান্না করে আনতে হয়। তো আন্টি যেহেতু শবে বরাতের দিন ঢুকেছিল ওনার নতুন বাসায়, তো সেজন্য আর কি কারো আসা সম্ভব হয়নি। তো আমরা প্ল্যান করে হুঠা আন্টি চা দিয়ে দিল, আর সাথে হচ্ছে আমার খালাতো বোনের বানানো কেক। এ তো দেখতে দেখতে আমাদের চলে যাওয়ার সময় চলে এসেছে, এবং এখন আমরা আন্টির কাছ থেকে বিদায় নেব। এবং তার আগে বাচ্চারা একটু এখানে বৃষ্টির পানির মধ্যে খেলছিল, সব বাচ্চারা একসাথে জড়ো হয়ে আর কি। তো এখন হচ্ছে আমি রমজানের জন্য কিছু নাস্তা বানাবো, তো সেই প্রিপারেশনে চলে এসেছি। এখানে আমি পুলি পিঠা বানাবো মাংসের, তো সেজন্য কাই করে নিচ্ছিলাম। আর এদিক থেকে হচ্ছে আমি পাটিসাপ্তার জন্য কিছু ব্যাটার করে রাখছিলাম, পাটিসাপ্তার একটা ব্যাটারের মতো করে রাখছিলাম আর কি, এটা দিয়ে একটা রোল। এখন আমি ভেজিটেবল রোলের জন্য গাজরগুলোকে আর কি রান্না করে নিচ্ছি।
ভেজিটেবল রোলে আমি ডিম আর গাজরই ইউজ করছি পুর হিসেবে। তারপর সংসারে আমার মা কাজ করতে গেলে পুর বানিয়ে নিচ্ছি, অনেক ট্রিক্স মাথায় রেখে আর কি তারপর কাজ করতে হয়, না হলে দেখা যায় কোন দিকে যাব না কোন দিকে যাব দিশ পাওয়া যায় না আর কি। তো এই জন্য নিজের সুবিধা অনুযায়ী নিজেই নিজের কাজ এগিয়ে রাখার চেষ্টা করি। আর এই ফ্রোজেনগুলো এভাবে বানিয়ে রাখলে দেখা যায় আর খুব একটা চাপ পড়ে না রোজার টাইমে, যদিও বা পেঁয়াজ ও বেগুন এগুলো তো প্রত্যেক দিন বানানো হবে, কিন্তু ওই ধরনের ফ্রোজেন আইটেমগুলো যদি বানিয়ে রাখি সেক্ষেত্রে এক একদিন এক একটা বের করে খাওয়া যায়, কষ্ট কম হয় এই আর কি। তো এখন আমি পুলি পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি, আমার সবগুলো পুলি পিঠা বানানো শেষ, আমি দুই শেপে বানিয়েছি, এগুলোকে এখন ডিপ ফ্রিজে রেখে দিব, আলাদা আলাদা বক্স করে নিয়েছি আমি দুই শেপের পিঠাগুলো। আর এখন আমি রোলগুলো বানিয়ে নিব, তো রোলের জন্য আমি শীটগুলো কিন্তু রেডি করে ফেলেছি, এখন আমি রোলগুলো বানিয়ে নিব। যে তৈরি হয়ে গেল আমার একটা রোল, রোলগুলোকে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। আমি আমার কাজ করছিলাম আর খালাকে খালা কাজে বসে দিয়েছি, খালা হচ্ছে এগুলো পরিষ্কার করছিল। আর এদিক থেকে দেখতে পাচ্ছেন এগুলো আমি বানানোর সময় ভিডিও করতে পারিনি, এগুলো হচ্ছে বিফ টিক্কা আর এখানে হচ্ছে ডোনাট বানিয়েছি চিকেন ডোনাট। তো এগুলোকে আমি এখন উপরের কোটিংটা করে নেব, যে আমার সবগুলো ডোনাট রেডি, চিকেন ডোনাট। আমি এখান থেকে বিফ টিক্কা এটাও বের করে রেখেছি, এগুলোকে এখন আমি বক্সে করে তারপর ফ্রিজে আর কি স্টোর করব। এখন আমি চিকেন ডোনাট গুলোকে ওইভাবে আর কি বক্সে করে রেখে দিব। আমি এখান থেকে বিফ কাবাব কিছু কয়েকটা ভেজে নিয়েছিলাম আর এখানে কিছু চিকেন নাগেট ছিল বাসায় সেগুলোও ভেজে নিয়েছি। আর এখন চলে আসলাম একটা রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সাথে।
এখানে আমি হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি। এটা বানানা মিল্কশেক করব। এটা রমজান মাসে আপনারা বানিয়ে খেতে পারেন। এই মিল্কশেকটা যদি আপনারা ঠান্ডা ঠান্ডা খান তাহলে সেক্ষেত্রে আপনাদের ক্লান্ত ভাবটা আর লাগবে না, শরীরে অনেক পুষ্টিও হবে। আমি হাফ লিটার দুধের জন্য আর কি এখানে দুইটা কলা নিয়ে নিলাম। কলাগুলোকে আমি কেটে কেটে দিয়ে দিলাম ছোট ছোট পাতলা করে, স্লাইস করে। তারপর এখানে আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এবং সেই সাথে 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম, সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। আর এখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এটা ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে টেস্ট করে দেখবেন, আপনার কাছে যদি মনে হয় যে মিষ্টি আপনার আরও দরকার তাহলে আর একটু অ্যাড করে দিবেন। আমার কাছে এটাই পারফেক্ট লেগেছে, আমার বাসায় সবাই মিষ্টিটা পছন্দ করেছে। আর এখন এটাকে গ্লাসের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা লাগবে। আর রোজার টাইমে আমরা জুস খাই, বিভিন্ন ধরনের অনেক কিছুই আর কি আমরা খাই ঠান্ডা ড্রিঙ্কস। তো আমরা চাইলে এই মিল্কশেকটাও বানিয়ে খেতে পারি, এই বানানা মিল্কশেকটা। তৈরি হয়ে গেল আমার বানানা মিল্কশেক। আর আমি ডেকোরেশনের জন্য কয়েকটা আইস কিউব এবং সেই সাথে কেটে রাখা বানানা স্লাইস দিয়ে দিলাম। এই তো আমি আজকে ব্লগ থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।